নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ 73তম প্রজাতন্ত্র দিবস এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কলকাতার রেড রোডে। আর কিছুক্ষণের মধ্যেই সারম্বরে প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে কলকাতার রেড রোডে। জানা যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত থাকবেন রাজ্যের নেতা নেত্রী বিধায়করাও, এবং জানা যাচ্ছে যে যে বাংলার ট্যাবলো কেন্দ্র বাতিল করেছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে, সেই বাংলার ট্যাবলো অংশ নেবে কলকাতার রেড রোডের কুচকাওয়াজে। কোভিড বিধি মেনে কুচকাওয়াজ হবে রেড রোডে, আর কিছুক্ষণের মধ্যেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেই অনুষ্ঠান শুরু হতে চলেছে কলকাতার রেড রোডে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে টুইট করে তিনি দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। দেবাশিষ, এই মুহূর্তে রেড রোডের সার্বিক প্রস্তুতির ছবিটা ঠিক কিরকম তোমার কাছ থেকে জানতে চাইব। কোভিড বিধি বজায় রেখে এইবারের কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করছে, এবং জানো প্রত্যেক বাড়ি এই রেড রোডে 26 তারিখে যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়, সেই কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্যে যেমন অন্য বার সাধারণ মানুষ আসতে পারে, কিন্তু গত 2 বছর ধরে প্যান্ডামিক জন্য সাধারণ মানুষ মানে সেখানে আসতে পারছে না, খুব সীমিত সংখ্যক মানুষকে নিয়ে কিন্তু এই কুচকাওয়াজ অনুষ্ঠান হচ্ছে, সাধারণতন্ত্র দিবস উদযাপন হচ্ছে, এবং সেক্ষেত্রে মানুষের কাছে সুযোগটা আসে রেড রোডে। এই সময়টাই কিন্তু যে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীরা যে অত্যাধুনিক যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রশস্ত্র প্রদর্শন করে, এবং সাধারণ মানুষ দেখতে পায় যা কিন্তু অন্য সময় সুযোগ থাকে না, একমাত্র এই দিন তারা সেই সুযোগ পায়। ইতিমধ্যেই কিন্তু রেড রোড জুড়ে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবং সেখানে যারা অতিথি তারা সেখানে উপস্থিত হচ্ছেন, উপস্থিত হয়েছেন রাজ্যের তথ্য সাংস্কৃতিক দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরের কর্তা সেখানে উপস্থিত রয়েছেন, রয়েছেন পুলিশের কর্তারা, রয়েছেন সেনাবাহিনীর কর্তারা, তারা সেখানে রয়েছেন, রাজ্যের মন্ত্রী কয়েকজন সেখানে উপস্থিত রয়েছেন। এখনো মতো প্রোগ্রাম মানে যে অনুষ্ঠান কর্মসূচি তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10:30 সময় সেখানে আসবেন, এবং 10:33 সেখানে কিন্তু রাজ্যপাল আসার কথা, এবং এর পরবর্তীকালে সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীত, এবং তারপরেই কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হবে। এবং সেখানে এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে 25টা ট্যাবলো সেখানে থাকবেন, তার মধ্যে উল্লেখযোগ্য যেমন পুলিশের ব্যান্ড থাকেন, রয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের মার্চিং একটি ব্যান্ড রয়েছে, এবং অ্যাম্বুলেন্সের একটি টিম থাকবে, আর্মি সেনাবাহিনীর একটি টিম থাকবে, এছাড়াও যেটা থাকবে ঘোড়সওয়ারদের একটি সেখানে কিন্তু কুচকাওয়াজ সেখানে থাকবে, মোটর সাইকেল যারা সেনাবাহিনী যারা মোটর সাইকেল এবং পুলিশ কোথাও পুলিশের যারা মোটর সাইকেল বাহিনী তাদের একটি ট্যাবলো থাকবে। এর পাশাপাশি সবচেয়ে বড় জিনিস যেটা সেটা থাকবে কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইভের যে ট্যাবলো থাকছে সেখানে সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি ট্যাবলো থাকবে, যে ট্যাবলোটা জানিয়ে রাখি যে ট্যাবলোটি কিন্তু কেন্দ্রীয় সরকার দিল্লিতে যে কুচকাওয়াজ অনুষ্ঠান হবে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, কিন্তু কোনো কারণ না দোষে কিন্তু সেখানে কিন্তু এই সেই কুচকাওয়াজের অনুষ্ঠানে কিছু ট্যাবলো বাতিল করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দেয় প্রতিবাদ জানান, এবং সেই ট্যাবলো কুচকাওয়াজে সামিল হয় তার কথা তার অনুরোধ করেন, তারপরও কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি, যার ফলে 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে যখন অনুষ্ঠান হয় সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে জানিয়ে দেন যে দিল্লিতে সুভাষচন্দ্র বসু সেই ট্যাবলোকে বাতিল করা ট্যাবলো অংশ নিতে চলেছে বাংলার কুচকাওয়াজে। অনেক ধন্যবাদ, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।